হেই আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে এসেছি নতুন কোনো ভিডিও নিয়ে, এবং ভিডিও কিন্তু আমি একেবারে খালি হাতে নিয়ে আসিনি। আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েফান রক একটি TWS ইয়ারফোন, যেটার শর্ট একটি রিভিউ করবো আমরা, এবং এটি গিভ হয়ে থাকছে আপনাদের জন্য। মানে আপনারা যারা ভিডিওটি কন্টিনিউ করছেন বা দেখছেন, আপনাদের মধ্যে কেউ একজন কিন্তু এটি জিতে নিতে পারবেন, কিংবা আমি যে কোনো একজনকে এটি গিফট করবো বলতে পারেন। তো আরও একটি কথা আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিই, সেটা হচ্ছে এটা কিন্তু কোনো রকেট সায়েন্স রিভিউ হতে যাচ্ছে না। আমি জাস্ট এই প্রোডাক্টটির বিল্ড কোয়ালিটি কিংবা আমার ইউজেস এক্সপিরিয়েন্স তো জানাবো, সাথে প্রোডাক্টের সম্পূর্ণ স্পেকটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদিও প্রোডাক্টটি সম্পূর্ণ এক্সপিরিয়েন্স করার সুযোগ আমার এখনও হয়নি, আমি জাস্ট ওভারঅল একটি রিভিউ করার চেষ্টা করব। এবং গিভওয়ে কীভাবে করব সেটা তো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন, কোনো একটি অংশে আমি প্রসিডিউরটা জানাবো আপনাদেরকে। ওকে, তো শুরুতেই কথা বলা যাক এই প্রোডাক্টটির বক্স কন্টেন্ট নিয়ে। বক্সটি দেখতে পাচ্ছেন, অ্যাজ ইউজুয়াল সবসময় কিন্তু ওয়েফানের যে ইয়ারফোনগুলো থাকে তার কিংবা TWSগুলো থাকে, তার বক্স সেম একই রকম থাকে, ব্ল্যাক কালারের এবং একই সাইজের প্রায়। বক্সের পিছনের দিকে আপনারা এই প্রোডাক্ট বা TWS সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন, বা এর সমস্ত ফিচার সম্পর্কে জানতে পারবেন। বক্সটি ওপেন করলেই প্রথম কম্পার্টমেন্টে দেখতে পারবেন আমাদের TWS বা চার্জিং কেসটি, এবং নিচের কম্পার্টমেন্টে আমরা জাস্ট একটি টাইপ সি চার্জিং কেবল এবং একটি ইউজার গাইড পাবো। বক্সের মধ্যে আমি কোনো ধরনের এক্সট্রা ইয়ার টিপস পাইনি, তার মানে কোনো ইউনিটেই কিন্তু থাকছে না এক্সট্রা ইয়ার টিপস। যে ইয়ার টিপস TWSটিতে লাগানো আছে ডিফল্ট, সেটাকেই আমাদের সবাইকে ব্যবহার করতে হবে যদি আপনি প্রোডাক্টটি বাই করতে চান, বাই করেন তাহলে। তো এই হচ্ছে ওয়েফান রকের চার্জিং কেস, যেটার সাইজ অনেকটা হাঁসের ডিমের মতো, আর এটা সম্পূর্ণ প্লাস্টিক মেড এবং খুবই গ্লসি। এবং এতটা গ্লসি হওয়ার জন্য যে সমস্যাটা আমাদেরকে ফিল করতে হবে সেটা হচ্ছে, এখানে কিন্তু খুব সহজেই আমাদের হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছে, আর সবথেকে বড় অসুবিধাটা হচ্ছে খুব সহজে এটাতে স্ক্র্যাচ পড়বে বা বিভিন্ন ধরনের দাগ পড়ে যাবে। বক্সটি সম্পূর্ণ প্লাস্টিক মেড এবং মোটামুটি লেভেলের প্লাস্টিক ইউজ করা হয়েছে, এখানে খুবই যে হায়ার কোয়ালিটির কোনো প্লাস্টিক সেটা কিন্তু না। বক্সের সামনের দিকে আমরা ওয়েফানের লোগো দেখতে পাবো, তার নিচে রয়েছে একটি LED ইন্ডিকেটর, যেটা চার্জ থাকা অবস্থাতে অথবা চার্জ দেওয়া অবস্থাতে গ্রিন লাইট জ্বলতে দেখব, এবং যদি ব্যাটারি লো হয়ে যায় কিংবা চার্জ কম হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে রেড সিগন্যাল দেখতে পাবো। এবং নিচের দিকে রয়েছে একটি টাইপ সি পোর্ট, যেটার সাহায্যে আমরা চার্জিং কেসটিকে চার্জ করতে পারব। বক্সটির হিন্স বা সহজা কথায় বলতে গেলে বক্সটির ঢাকনা আমার কাছে খুব একটি প্রিমিয়াম কোয়ালিটির মনে হয়নি। এখানে যে ম্যাগনেট ইউজ করা হয়েছে সেটা মোটামুটি মানের, তবে এটা খুব একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে না খোলার সময় বা বন্ধ করার সময়। দেন বক্সটি ওপেন যেহেতু করে ফেলেছি, সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা এয়ারবাডস দুটি দেখতে পাচ্ছি, খুবই মিনিমাল বা ছোট সাইজের এয়ারবাডস ক্রিয়েট করেছে এবার ওয়েফান। এয়ারবাডস দুইটি অবশ্যই টাচ রেসপন্সিভ, তবে এয়ারবাডস দুইটিতে কোনো ধরনের LED ইন্ডিকেটর বা লাইট ইউজ করা হয়নি, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে। তার কারণ হচ্ছে লাইট অনেক সময় যখন আমি রাত্রে এয়ারবাডস দুইটি কানে দিয়ে ঘুরছি কিংবা কোথাও যাচ্ছি, কানে যদি একটা লাইট বা ইন্ডিকেটর পুড়ুক পুড়ুক করে জ্বলতে থাকে তাহলে কিন্তু বিষয়টা অনেকটা খারাপ দেখে। এয়ারবাডসের ওপরের অংশ গ্লসি ফিনিশের আছে, যেখানে আমরা টাচ করতে পারবো বা যেটা আমাদের টাচ রেসপন্সিভ এরিয়া। তার নিচের অর্ধেক অংশে ম্যাট ফিনিশ দেওয়া এবং বাকিটা রয়েছে খাস প্লাস্টিক, এবং সাথে রয়েছে ডিফল্ট একজোড়া ইয়ার টিপস, যেহেতু এখানে আগেই আপনাদেরকে বলেছি কোনো এক্সট্রা ইয়ার টিপস দেওয়া হয়নি। যেহেতু বাডস দুইটি টাচ রেসপন্সিভ সেক্ষেত্রে এখানে সকল ধরনের অপারেশন কিন্তু আমরা টাচ করে করতে পারবো, যেমন ভলিউম ইনক্রিজ ডিক্রিজ, প্লে পজ, কল অ্যান্সার এন্ড অথবা রিজেক্ট, সব কিছুই করতে পারবো আমরা টাচ করে। তাছাড়া বাডস দুইটি যথেষ্ট হালকা, প্রত্যেকটি বাডসের ওয়েট রাখা হয়েছে মাত্র 4 গ্রাম করে, এবং চার্জিং কেসের ওয়েট রাখা হয়েছে মাত্র 30 গ্রাম। প্রত্যেকটি বাডসে ব্যাটারি ইউজ করা হয়েছে 40 mAh-এর, এবং চার্জিং কেসে রয়েছে 300 mAh-এর ব্যাটারি। তাছাড়া প্রত্যেকটি বাডসের যে স্পিকার ইউজ করা হয়েছে এটা হচ্ছে 8 mm-এর। আমার কাছে ইয়ারবাডসগুলোর একটি জিনিস সবথেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে তারা খুবই ফাস্ট চার্জ হয়, মাত্র 1 ঘন্টার মধ্যে কেস থেকে ফুল চার্জ হয়ে যাবে, এবং তারা মাত্র 15 মিনিট চার্জে 4 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। ওয়েফান নতুন একটি চার্জিং সিস্টেম নিয়ে এসেছে, এটাতে সেটা হচ্ছে 3C নামক একটি সিস্টেম রয়েছে, যে সিস্টেমের সাহায্যে আমরা মাত্র 15 মিনিট চার্জ করে ইয়ারবাডসগুলোকে 4 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবো। ইয়ারবাডসগুলোর কানেক্টিভিটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0, সেক্ষেত্রে কানেক্টিভিটিতে আমাদের কোনো ধরনের সমস্যা হয়নি, জাস্ট একবার কানেক্ট করার পরই আমরা বারবার অটোমেটিক কানেক্ট করতে পেরেছি। ইয়ারবাডসগুলোতে প্রসেসর ব্যবহার করা হয়েছে AC6973 নামক একটি প্রসেসর, এবং একটিমাত্র সিঙ্গেল চার্জে আমরা বাডস এবং কেস থেকে টোটাল 16 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবো বলে জানিয়েছে ওয়েফান বা ক্লেম করছে। তাছাড়া চার্জিং কেসে যেহেতু একটিমাত্র লাইট ইন্ডিকেটর ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে কতটুকু চার্জ এটাতে আসে সেটা কিন্তু বোঝার কোনো ওয়ে নেই নর্মালি। তবে এটার একটি সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি যখন আপনার ফোনের সাথে একটি কানেক্ট করবেন, আপনার ব্লুটুথ অপশনে গেলেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনার এয়ারবাডস দুটিতে কী পরিমাণ চার্জ আছে, কত পার্সেন্ট চার্জ আছে, সেটা কিন্তু নর্মালি ব্লুটুথ অপশনে গেলে প্রত্যেকটা ফোনে শো করায়। সো আই হোপ একটি ডাউনগ্রেড ছিল, সেটাও কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে ব্লুটুথ অপশনে গেলে। আচ্ছা, এখন আসে মেইন পয়েন্ট, সেটা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি। আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে বলেছি এটা কোনো প্রকার রকেট সায়েন্স রিভিউ হতে যাচ্ছে না, ইভেন এই প্রোডাক্টটিকে আমি খুব একটা
ইউজেস বা ইউজ করার সুযোগও পাইনি, সেক্ষেত্রে আমার ইউজেস এক্সপেরিয়েন্স খুবই সামান্য। সেখান থেকে যদি বলি এটা বেস লাভারদের জন্য, যেহেতু এটার নামই হচ্ছে ওয়েফান রক, এই বস্তুটি কানেক্ট করে আমি খুবই অল্প পরিমাণ সময় মিউজিক বা গান শুনেছি। সেক্ষেত্রে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা ভোকালকে একটু ডাউন করে বাকি সব যত ইনস্ট্রুমেন্ট আছে সবগুলোকে একটু হাইলাইট করে। তো এর সাউন্ড কোয়ালিটিতে আমি খুব একটা স্যাটিসফাইড না, যেহেতু আমি খুব একটা বেস বা মিউজিক লাভার না, আমি জাস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো দেখতে ভালোবাসি। সেক্ষেত্রে আমার কাছে এটা খুব একটা কাজের জিনিস মনে হয়নি। নর্মালি ইউজেস এক্সপিরিয়েন্স ভালো ছিল, কিন্তু আসলে শুধুমাত্র ভোকালকে ডাউন করে বাকি সব যে সাইড নয়েজ কিংবা সাইডের যে অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোকে কিন্তু অনেকটা হাইলাইট করে। এক্সাম্পল, যেহেতু আমি ইনফরমেটিভ বা ব্লগ টাইপ ভিডিও দেখি, সেক্ষেত্রে জাস্ট ব্লগারের ভয়েসটাকে ডাউন করে সাইডের যে গাড়ির হর্ন টর্ন নয়েজ টয়েসগুলো ছিল ওগুলোকে কিন্তু এটা বেশ হাইলাইট করছিল। এবং মিউজিকের ক্ষেত্রেও ঠিক সেম হয়েছে, জাস্ট মেইন ভোকালটাকে বাদ দিয়ে বাকি সব কিছুই অনেক হাইলাইটেড ছিল। সো সেক্ষেত্রে মোটামুটি চলে যায়, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি এর সাউন্ড কোয়ালিটি। তবে তাদের কাছে ভালো লাগবে যারা বেস লাভার, প্রচুর পরিমাণে মিউজিক বা গান শুনেন, তাদের কাছে কিন্তু জিনিসটা জোস বা খুব একটা খারাপ পারফর্ম করবে না আমার মনে হয়। তো শুরুতে আপনাদেরকে জানিয়েছি এটা কোনো রকেট সায়েন্স রিভিউ ছিল না, কিংবা আমি রিভিউ করিনি। আমি আগে আপনাদেরকে জানিয়েছি এটা জাস্ট আমি এর স্পেসিফিকেশন এবং বিল কোয়ালিটি এবং জাস্ট আমার হালকা পাতলা ইউজেস এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই প্রোডাক্টটি আমরা গিভওয়ে করছি এবং এই গিভওয়েতে আপনাকে পার্টিসিপেট করতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক সাথে একটি কমেন্টস করতে হবে। এবং আমি রেজাল্ট বা গিভওয়ে উইনার সিলেক্ট করবো এই কমেন্টস থেকেই। র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে আমি যে কোনো একটি কমেন্টকে সিলেক্ট করবো বা অটোমেটিক যেটা সিলেক্ট হবে সেটাকেই কিংবা সেই পার্সনকেই কিন্তু এই TWS বা ইয়ারফোনটি আমি পাঠিয়ে দিব তার অ্যাড্রেসে। সো আপনি যে কোনো একটি কমেন্টস করতে পারেন আমাদের ভিডিওর নিচে, চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, ভিডিওটি চাইলে শেয়ার করতে পারেন।